জি, আসসালামু আলাইকুম মাহবুব রহমান ভাই, আবারও আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের লন্ডন বাংলা বয়েসে। আমরা রিসেন্টলি শুনেছি যে যারা বেনিফিট নিয়ে থাকেন তাদের বার্ষিক বেনিফিটের ক্ষেত্রে আরো আপডেট করা হয়েছে, আরো 2000 পর্যন্ত তারা পেতে পারেন। তো সেটি সম্পর্কে যদি আপনি বলেন যে আসলে কি আপডেটটা এসেছে। যে বর্তমান চলমান যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং মানুষের সব ধরনের যে জীবন দৈনন্দিন জীবনের খরচ বেড়ে যাওয়ার কারণে ব্রিটিশ গভর্নমেন্ট 10%-এর মতো বেনিফিট বৃদ্ধি করেছে। এটা সকল ক্ষেত্রেই, এটা বাসা ভাড়া থেকে শুরু করে ইউনিভার্সাল ক্রেডিট, আপনার ডিজেবিলিটি বেনিফিট অথবা অন্য যেসব বেনিফিট আছে, সব বেনিফিটই এই নতুন অর্থ বছরে 2023-24 অর্থ বছর থেকে ইমপ্লিমেন্ট শুরু হয়েছে। প্রত্যেকেই 10% বেনিফিট বেশি পাবে যারা বেনিফিট নিচ্ছেন। এর মধ্যে এখন যেহেতু ইউনিফাইড ইউনিভার্সাল ক্রেডিট ইউজ হচ্ছে, সো এটা অটোমেটিক্যালি আপনার ইউনিভার্সাল ক্রেডিটে এটা যোগ হবে, প্রত্যেকে 10% বেনিফিট বেশি পাবে। এবং সবচেয়ে একটা ইম্পর্টেন্ট খবর হচ্ছে, কনজারভেটিভ গভর্নমেন্ট 2017 সালে একটা ক্যাপ করে দিয়েছিল যে বছরে আপনি 23,000 পাউন্ডের বেশি বেনিফিট পাবেন না বা নিতে পারবেন না কোনোভাবেই, যাতে আপনার যত ধরনের সমস্যা থাকুক। কিন্তু এখন সেটা বছরে 2,300 পাউন্ড বাড়িয়েছে, তার মানে হচ্ছে 25,300 পাউন্ড পর্যন্ত আপনি এক বছরে বেনিফিট পেতে পারবেন, এই আপনার ফ্যামিলিতে যদি এরকমের সবকিছু প্রমাণ থাকে। এটা একটা বড় মেসেজ। আবার একই সাথে আপনি যদি ধরেন একজন পিআইপি পাচ্ছিল, সে কেউ যদি 70 পাউন্ড বা 72 পাউন্ড পেয়ে থাকে, এখন তার দেখা যাবে 79 পাউন্ড হবে। যা কেউ 92 পাউন্ড পেয়ে থাকলে আপনার ডিজেবিলিটি অ্যালাউন্স বা অন্য কোনো অ্যালাউন্স, সেটা হয়ে যাবে আপনার 102 পাউন্ড। কেউ 134 পেলে এখন হয়ে যাবে 149 ওর সামথিং। সো মানে হচ্ছে এই যে প্রত্যেকটা ক্ষেত্রেই 10% বেনিফিট বাড়ছে। এখন কোশ্চেন হচ্ছে এটা কেন বাড়লো? বাড়লো কারণ হচ্ছে যে আপনি জানেন যে মানুষের মধ্যে একটা বড় ধরনের একটা নাবিশ্বাস, কারণ হচ্ছে প্রত্যেকটা জিনিসের দাম প্রায় 25% থেকে 30% বেড়ে গেছে গত কোভিডের পর থেকে, কোনো কোনোটা তার চেয়েও বেশি বেড়েছে। তো এই যে কারণে বিশেষ করে লন্ডন অথবা সিটিগুলোতে মানুষ বাসা ভাড়া বৃদ্ধি থেকে শুরু করে সবকিছু বাড়ার কারণে মানুষের এটা মানে মেডিকেল পর্যন্ত আপনি বলতে পারেন অসুস্থ হয়ে যাচ্ছে মানুষ মানসিকভাবে, এবং অনেক টেনশনে পড়ে যাচ্ছে মানুষ, মানুষের মেন্টাল হেলথ এফেক্ট করতেছে, এটা চিলড্রেনদের উপরে অ্যাপ্লিক করতেছে। তো সবকিছু বিবেচনা করে গভর্নমেন্ট যেমন আপনি মিনিমাম ওয়েজেসও বাড়িয়েছে, একই সাথে 10%-এর মতো বেনিফিট বাড়িয়েছে প্রত্যেক ক্ষেত্রে। এবং আপনি দেখবেন যে হাউজিং বেনিফিটের ক্ষেত্রে ক্ষেত্রে আগে যেটা পেতেন তার চেয়ে আপনার 10% বাড়বে। আপনি যদি বলেন যে চাইল্ড ট্যাক্স ক্রেডিট কেউ যদি ইন্ডিভিজুয়ালি পেয়ে থাকে সেটা বাড়বে, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল বাড়বে। আবার একই সাথে যারা ওয়ার্কিং পিপল তাদেরকেও এখন প্রণোদনা বাড়িয়ে দেবে, আপনি এটা হয়তো ইতিমধ্যে জেনেছেন। এর কারণ হচ্ছে এই, গভর্নমেন্ট চাচ্ছে মানুষ কাজ করুক, আবার একই সাথে যাতে মানুষের যে এখন লিভিং কস্ট অনেক বেড়ে গেছে অন্তত মিনিমাম সাপোর্ট হলো। আরেকটা এখানে বিষয় থাকতে পারে যে সুনাক গভর্নমেন্ট যেহেতু সামনে ইলেকশন, ইলেকশন কেন্দ্রিক মানুষের যে একটা নাবিশ্বাস তাদের প্রতি শুরু হয়েছে সেটা কিছুটা প্রশমিত হয়, সেটাও একটা কারণ থাকতে পারে। জি, ধন্যবাদ কয়েস ভাই। জি, ধন্যবাদ মাহবুব রহমান ভাই। আশা করি যারা আমাদের ভিডিও দেখবেন এ থেকে একটা ক্লিয়ার মেসেজ পেয়ে যাবেন। এই জন্য তো তাদেরকে কোনো অ্যাপ্লাই বা এই বেনিফিটের অথরিটির কাছে ফোন টোন করার তো কোনো প্রয়োজন নাই, এটা অটোমেটিকলি বেড়ে যাবে। এটা অটোমেটিক বেড়ে যাবে। আপনি জানেন যে ইউনিভার্সাল ক্রেডিট সিস্টেমটি এখন আপনার এআই দিয়ে পরিচালিত হয়, সেটা হচ্ছে যে এটা অটোমেটিক চলবে। এখানে এখানে মোস্টলি আসলে এখন শুধু আপডেট হয়ে যায় অটোমেটিক, এটা সিস্টেমটাই হচ্ছে আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে পরিচালিত হচ্ছে ইউনিভার্সাল ক্রেডিট। সো সেখানে অটোমেটিক যারা যেই পাচ্ছিল সেখানে 10.1% অটোমেটিক বেড়ে যাবে প্রত্যেক ক্ষেত্রেই, এবং ক্যালকুলেশনটা আপনি আপনার ওখানে দেখতে পারবেন। কিন্তু কারো যদি ওরকমের কোনো সমস্যা দেখা দেয়, অনেক সময় এআই আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অনেক সময় ই ধরতে পারে না অনেক ইনফরমেশন বা সামথিং, কিন্তু কেউ যদি না পেয়ে থাকেন আপনারা ইউনিভার্সাল ক্রেডিট যোগাযোগ করতে পারবেন। কিন্তু ইউজুয়াল রুলস হচ্ছে এটা অটোমেটিক বেড়ে যাবে প্রত্যেকেরটাই, এবং ক্যালকুলেশনটা একটু চেঞ্জ হবে। যেমন ওখানে কিছু পেমেন্ট আছে যে পেমেন্টটা তারা ধরে যে আপনাকে মাইনাস করা হয় আপনার ইনকাম থেকে, সেটাও আপনি দেখবেন যে বাড়বে। তার মানে হচ্ছে আপনাদের সবাই এক কথায় হচ্ছে যারা যারা বেনিফিটে আছে তাদের জন্য একটা সুখবর যে তারা অটোমেটিক একটা 10% বেশি পাবে তারা।